আমাদের আলোচ্য বিষয় ফেরত গোষ্ঠীলীলা, উত্তর গোষ্ঠীলীলা। শ্রীরামচন্দ্র নবদ্বীপে আমরা শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভুর ঘরে ফেরার কথা শুনলাম। এবার শ্রীরামচন্দ্র বৃন্দাবনে আমরা সকলে মিলে আস্বাদন করব শুনব শ্রীকৃষ্ণের ঘরে ফেরার কথা। দেববংশ সকালবেলা নিয়ে গোষ্ঠী গ্রহণ করেছে, দেববংশ ছেড়ে সকাল সঙ্গে বিনোদ খেলায় মেতেছে। হঠাৎ আকাশের দিকে তাকিয়ে দেখে দিবাকর অবসর, তাই শ্রীরামকে কাছে ডেকে বলছে, শ্রীরাম এবার পাল জনকর ঘরে ফিরতে হবে। একদিকে লীলা, একদিকে জীব শিক্ষা। এই উত্তর প্রশ্ন লীলায় ভগবান জীব শিক্ষাকে দিলেন। ভগবান বললেন, আমার যেমন নবরত্ন ধেনু, সেই ধেনুগুলি নিয়ে এসে আমি ধেনু চালন করি। ধেনুবর্ষ ছেড়ে দিই আর সেই ধেনুগুলি নানা দিকে ঘুরে ঘুরে কুচি কুচি ঘাস সেবা করে। ধেনুগুলি অভিশান চঞ্চল, তাই সকলকে একত্র করে ঘরে ফেরাতে হবে। এটি লীলা। জীব শিক্ষাকে দিলে বললেন, আমার যেমন নবলক্ষ ধেনু আছে, তেমনি হে ভক্তগণ তোমাদের সকলের দেহে নয়টি দ্বার আছে, দুটি চক্ষু, দুটি চক্ষু, দুটি কর্ণ, নাসিকার দুটি ছিদ্র, মুখছিদ্র, বায়ু এবং পোস্ত। এই নয়টি দ্বার দিয়ে আমাদের সংসারের মধ্যে, আমাদের দেহের দেহবংশগুলি সংসারের মধ্যে ছড়িয়ে পড়ছে। তাই কী করতে হবে? এদেরকে একত্র করে শ্রীকৃষ্ণের দিকে চালিত করতে হবে। আর সেই জন্য দরকার কি? না, শ্রী শ্রী গুরুচরণ আশ্রয়। আমরা যদি গুরুচরণ আশ্রয় করতে পারি, শ্রী গুরুদেবের দেখানো দীক্ষামন্ত শিক্ষামন্ত ঠিকভাবে নিয়ম করে করতে পারি, শ্রী গুরুদেবের কৃপা লাভ করতে পারি, তাহলে এই নয়টি ছিদ্র দিয়ে আমাদের শরীরের যে দেহগুলি নয়টি যে ছড়িয়ে আছে, সংসারের মধ্যে ছড়িয়ে আছে, সেইগুলিকে একত্র করে আমরা শ্রীকৃষ্ণের চরণে অবশ্যই ফেরাতে পারব। তাই আজকে ভগবান আমার শ্রীরাম সম্পর্কে কি বলছি, শ্রীরাম আর বেলা নেই, এবার ধেনু পাল জনকর। পাল জন
আমার বউটার বিষয় লাগছে গো, আহা 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 আহা,
না আমি খাওয়াই, না আমার মা খাওয়ায়, না আমার মায়ের মা খাইয়েছে, না আপনারা খাইয়েছেন, না তোর মা খাইয়েছে। সেও বাবার মতো সারা রাত ধরে ঘুম থেকে উঠে বাবাকে বলছে, বাবি বাবি আমার
ফাঁকা। আর সঙ্গীত সখা যারা এসছে সেই সঙ্গীতে চলছে। গোপীগত চালাজ দেয় উপরের ভান্ডাটাকে ফাঁকা রেখে দিয়েছে, তাই ভান্ডাটা হাতে নিয়ে করছে যে
পালে
ভক্তের ভগবানকে তাকে কৃপা করে। আর দ্বিতীয় ব্যাকুলতা বাবা, অন্তরে ব্যাকুলতা নেই তাই নয়নের জল নেই। আর যেহেতু ভক্তের অন্তরে ব্যাকুলতা নেই নয়নে জল নেই তাই ভগবান ভরা দিচ্ছে।
যখন রেণুমৎস্য ফেরায়, কি বলি? হ্যাঁ কি বলি? রেণুমৎস্য যখন ফেরায়, কিন্তু বৃন্দাবনে এমন ভাবে ধেনু ফেরায় না, সিঙ্গার ধেনুর ধ্বনি করে তারা ধেনু বৎসকে ফেরায়। তাই আজকে শ্রীরাম তাহলে আমরা শুনবো বলে হাতে লাফিনে আর মাথায় পাগড়ি বাঁধে, এবার ধেনু বৎসকে ফেরায়।